কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি, 60 পয়সা কামাবো না। আহা, মিলাদ নাই কি আমরা, তোর ধর্ম তো নাই বেটা। সেই যার দরুদ আল্লাহ নিজে পড়ে, কিরা পড়ে কথা কন না কেন? ইন্নাল্লাহ মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ যে দরুদ পড়ে এটা আল্লাহর সালাত, সল্লু থেকে সল্লু, সাল্লিউ থেকে সালাত, আল্লাহ নবীর সালাত করে, আহলে বাইতের সালাত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম কার জন্য? কার জন্য? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু নবী নয় নবীর বংশের উপরেও। এই আল্লাহর হুকুম, এটা বেদাত কেমনে হইল? কথা কন না কেন? আবার এরকম মসজিদ করে জায়গা দিছাও, হ্যাঁ বেটা আপন মহিতাই না আছে। ওরে বাঁশ গেলি পারে, বছরে গেলি বাঁশ দিমু, চাল দিমু, মুসুরি দিমু, গম দিমু, পাট দিমু, বাস অসলাটা দিয়ে দিই, ভালো না? ওই বাস নিয়ে আবার আমাকে বাদ দিয়ে ঢুকে পড়ো। আজ যেই বেটা ইমাম রাখবার আগে খেয়াল করবা, উনি কি আহলে সুন্নত জামাতের কিনা? আহলে সুন্নত জামাতের আলেম যদি হয়, অবশ্যই সে মিলাদ করবে, কিয়াম করবে, শিক্ষা মানুষকে দিবে। আর যারা এটা করবো না, ও কত হইলে খারাপ, আস্তে করে কই বাবা দিবার থাকে। মিলাদ কিয়াম নাই, যারা করতেছে না আমরা বন্ধ করছি না বাবা, আমারে গুলি করে ফিরে ভরবি, হ্যাঁ আমারে গুলি করে ফিরে ভরবি। আর এই মিলাদ কিয়ামের বিরুদ্ধে যদি আমার বাপেও কথা কয়, আমার জন্ম দেওয়া সওয়াল যদি আমার বিরুদ্ধে যায়, ওই সওয়াল ত্যাগ করে দেবো আমি। ওইরকম সওয়াল দরকার নাই, ওটা ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। মহরম করবা, মিলাদ করবা, কিয়াম করবা, পিতা মাতার পায়ে ভক্তি সম্মান সেজদা করবা। আমরা যখন লেখাপড়া করছি মিয়া, পরীক্ষা দেওয়ার সময় আমি বাপের পায়ের মধ্যে ভক্তি করছি, আমার দাদারে ভক্তি করছি, মারে ভক্তি করছি, ছিল আইডিয়া ছিল বাবা ছিল। এই যতদিন পর্যন্ত আইন ছিল, একটা বৃদ্ধ আশ্রম দেশে ছিল না, ছিল বলতে পারবেন? আর যখন এটার বেদাত দিছাস, হারাম ফাতোয়া দিছাস, মাথা নিচে করা যাই বই, সেদিনকে দিয়ে বাপের ছুঁয়ে ছিল বৃদ্ধ আশ্রম, মাথা নিচে করে নাই শয়তানি। যদি জান্নাতের সার্টিফিকেট চাও, তাহলে ওলি আল্লাহ পাঁচ মধ্যে সেজদা করবা, আল্লাহর খলিফা যারা তাদের কদমে সেজদা করবা, ওটা শয়তানে করে নাই, মুমিন দ্বারা আল্লাহর ওলি কদমে সেজদা করবা। মাথা নিচে করা যাই বলি, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাই বই না, দেখি তাই আমার কাছে উইকেট টা আজকে আল্লাহ করে শুনি, কেউ কোন ছিল না যাওয়া বই না, তাই উইকেট টা আজ আল্লাহ কাছে আগে, ও আল্লাহ শিবির কিনে দিয়ে যাও, আইসো ও আল্লাহ কে শিবির কিনে দিয়ে যাও, ভাত খাও ভাত খাও, ফ্যান দিয়ে গল্প মারাও দই, এরপরও যদি ঠিক না পাও আমার কিছুই করার নাই। আমার এই এনিয়া মেলা মাইছি, আমার আজকেও একজন কইছে আপনি থাহেন কোন জায়গা, আরে বাবা তো মনে হয় শুনছেন, আমি রাগ করে মোবাইল কেটে দিছি, কিছু আসে যায় না, এর নম্বরে যাবো 2 বছর পরে মরে যাবো, কিন্তু এই শয়তান গো পাশে আমি যাবে রাজি না বাবা। আমার কথায় বিরক্ত হইছেন? আলহামদুলিল্লাহ, করবেন তো, বাবা মায়ের পায়ের মধ্যে সুমা দিবেন তো, দিবেন তো, দিবেন, দেহি কারা কারা আছে, আল্লাহ রসুল বলছে এই জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে সওয়ালের জান্নাত না, সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে 4 লক্ষ বছর নবীর পায়ের তলে
নবী কইছে মার পার করে জান্নাত, তো তাহলে জান্নাতের দাম বেশি না মার পার দাম বেশি? এই কথা কর না। হ্যাঁ, যার পায় তলে জান্নাত, সেই পায় কোন দিন সুমে দিলে না তুমি করবি যত সন্ধি মন্দির চলতে কিরা কইছে যাক বাপ মানাই বাসা নাই তোমার বাবার কবরে যে সুমে দিবা। এক সাহাবা প্রশ্ন করছিল, হুজুর আমার তো বাবা মা নাই, বলে তোমার বাবা মায়ের কবর যে সুমে দেও গে, বলে কবর কোথায় আছে তাও তো জানি না, রসুল পাক বলে মাটির মধ্যে একটা মাটি এ দাগ কাটো। হ্যাঁ, কবর অঙ্কন করো, দাগ কাটো, একটা কবর অঙ্কন করো। উনি কবর অঙ্কন করলেন, রসুল পাক বলল তুই এখানে চুমা কর। সুবহানাল্লাহ, আর কবু কত সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, করবি যতই শক্তি মন্দিরে, করবি যতই শক্তি মন্দিরে, খোদার হে ওই চালা যাই ভাই, ওরে ওই চালা যাই ভাই না দে এই মহিলা রেখে, তারে পাওয়া যাই না দে এই মহিলা রেখে, তারে পাওয়া যায় না। বাংলাদেশের মধ্যে আমি যতটুকু জানি একটা জেলা আছে, সেটা আমাদের ফরিদপুরের জেলা। যে দেশে একটা জিনিস উৎপাদন হয় যা অন্য দৃষ্টিকে হয় না, কইতে পারেন কেউ? হ্যাঁ, আরে পিএস মেলা দেশে হয়, পিএসের দানা হবল দেশে হয় না। আমাকে ফরিদপুর সদর, গোয়ালন্দ, রাজবাড়ী, ভাঙ্গা, শালতা, নগরকান্দা এই অঞ্চলটাই বেশি পিএসের দানা হয়, নাকি ভুল টুল কই? আমি আর কোন আনে দেহি এই নিয়ে এত, আর ওই লেও এত, এরকম ঢকালা হয় না, হয় না। এই ছোট বাজার এই দানা দেখছি আমার বাচ্চা সারা বুনছে, এই দানা লাগাইছে হইল আগে পাট বুনছে, পাট বুইনে ওই ক্ষেত্রে মাটি দিয়ে একটু মোটা না, মোটা মাটি কাতি মাসে চাষ দিয়ে দাবাই দিত, তারপরে অগ্রান মাসে শেষে যাইয়ে পিএস বড় বীজ লাগাইতো, লাগাইতো ধান ডোলের মধ্যে থোয়া যায়, থোয়া যায় না, ছোলা মুসুরি সিনে কাউন ধুন্দা যা যা
আছে সব যা আছে ফসল আছে অর্ডার গুলো এই অর্ডার গুলো জেন সেটা খোয়া যায় দানা কি সব জায়গায় খোয়া যায় আমি দেখছি তাই কইতেছি আমার দাদিকে দেখতাম ওই কালা কালা কুলা ওই বান্ধুরে আসতো তারপরে হইছে তেল ঘি কলা ওইটা ভালো করে ফেইটে নিয়ে খালি মা হাইতো আমার খুব একটা ইমান খালি জ্বলতো রোজে রোজে শুয়েতো শুয়ে এই সাইডে আবার ওই বিচেরে হুলছে দেখতো এ বেটা কোথা রাখবি না ওটা ভালো বিচি নাকবো নাক ভালো লাগবে তাই না জি যখন দেখতো যে ওর জোয়ার আসতো ওই জোয়ার যখন শুকিয়ে যেত একটা ঘিরান আলাদা ঘিরান এবার ঠিক হয়েছে তাই না এরপরে ওই ডানারে ধুয়ে মুইছে শুয়ে বাইছে গুইছে আর ওই কুলার মধ্যে থুইছে তাও ছুয়ার ডকাছে কতদিন তেনা মেনা দিয়ে নাতা দিছে নাতা বোঝো না তারপর ডাউন দিয়ে বাঁধছে যাতে বাতাস না ঢুকে এখন 1 কেজির দাম কত হ্যাঁ 2000 টাকা কেজি হলে 40,000 টাকা মো তোমার ফসল ভালো করতে হইলে বীজ ভালো লাগবে আর বীজ ভালো হইলে না জমিটা ভালো লাগবে আবার জমি ভালো হইলে না কৃষকটা ভালো লাগবে অসময়ে কৃষি করে মিশামিশি গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না কোরআন শরীফটা দেখবা বাকারা এবং নিসার মধ্যে নারীকে বলা হয়েছে জমির পুরুষকে বলা হয়েছে কৃষক আমার নানা আরমান মন্ডলের মুখে গল্প হয়েছি ওই হাবের সাপ আমাকে হাবের সাপ ছিল না আমি তো দেখিনি আপনারা মুরুব্বী দেখছেন ইব্রাহিম সাপ হ্যাঁ আগে তো বলে বলে মাইরে রাখে নাও বাইতে ওই খেয়া বাইতে তো ওই হাবের সাপের পোলাপন হলো তিনজন খুব ডকালা চক চক করে তো দুই মাইরে নাও বাইতেছে দুবের সময় পার হয়ে গেছে তো ছোট এক মাইরে আটা আমার মতো বড় তো ছোটটা জিজ্ঞেস করছে দাদা বড়টা কয় কাহওয়া মানে কি কস কইলে যে দাদা বুঝলাম না রে দাদা হাবের সাহেবের ছেলে পেলে তো সুন্দর কেন রে বড়টা কয় তুই বুঝবি না ভাই হাবের সাহেব সোনা খায় সোনা নিয়ে তাকে ছুনা জন্মায় আমরা ছাই খাই পেটি করি ভুল আগে মানুষের কাছে যা মানুষ হয় তারপরে মানুষ বাংলাদেশ সরকার সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ 4 নম্বরে খাদ্য কয় নম্বর 4 নম্বর কেন বাংলাদেশ সরকার এই গ্রামে গঞ্জে কৃষি বিদের মাধ্যম দিয়ে ব্লক সুপারভাইজার দিয়ে একটি শব্দ ডাইকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে কোন ক্ষেত্রে কোন ধান লাগাইলে বেশি ফসল হইব আগে হারা মূল্য করে ওতে 150 মণ আমাদের এলাকায় কয়টা গ্রস্ত দান পাইতো মন্ডলটা পাইতো পরশালি মাদবার পাইতো আমার দাদারা কয়টা পাইতো আনসার মিয়ারা পাইতো আর তো ব্যক্তি কিনে খাইতো হ্যাঁ আর এনে 1.5 বিঘা ওই ধান লাগাইলি কয় আপনি খাই ঘুরে হইতো হ্যাঁ তারপরে বেশি আলো লাগে এই জমি চাষ করবার জন্য ফসল উৎপাদন করবার জন্য যেমন ব্লক সুপারভাইজার লাগে এই জমিটা চাষ করতে একজন আল্লাহওয়ালা মানুষ লাগে তার কাছে যাইনে শুনে বীজ বুঝবি সময় মতো এটা জন্মাবি উদাই কামুন কুড়ি হানি জন্মাইছাস তারপরও ভাত পাস না আমাকে আমার আমাকে বেল গেছে আমির পর আমার গেছিল ধান বন্ধ 40-45 বিঘে যায় গল্প করতো এবার 45 বিঘে বুনছি 5 পুন করে তো 200-250 মন পাবো উনি আর নিরেই দেখে নাই মা ইসি গাছ দেখে গোর দেখা হয়েছে
শ্রাবণ মাসে আইসে দেখি দামা নিয়ে গেছে চাল কিনবে, পাঁচ চল্লিশ বিঘে লাগাইও ধান দামা নিয়ে গেছে, আবার কেউ তিন বিঘে বুঝ নি ছয় মাস ধরে উনি হলো পল্লী কবি, আর রবি ঠাকুর হলো বিশ্বকবি, আর নজরুল হলো জাতীয় কবি, জীবনানন্দ দাস হলো রূপসী বাংলার কবি, প্রেমিক কবি হলো ইকবাল। আমাদের পল্লী কবি জসীমউদ্দীন সাহেবের একটা গান শুনছি রূপবান যাত্রা, অতুল অতুল বইটির নাম আবার দেখছেন রূপ বান যোগ বান বান রূপ যোগ বান বান তাহলে রূপ রে যে বান বের পারছে তার কাছে যাই সে যে চাষ করা শুরু করে বাবা বলি হয়ে যাচ্ছে কথাটা অন্য ফেলে নিও না আমাকে মাস্টার ইউনিয়ন আমি এখন বর্তমান থাই মাস্টার বাড়ি করছি স্যার তো চিনবেন রতন মাস্টার হ্যাঁ খলিপুর স্কুলে মাস্টার তিন ডে মেয়া এটা সওয়াল তিন ডে মেয়া তার ছোট্টা এবার যে বছর বিসিএস ক্যাডার হয়ে ওই কি জানি কাস্টম অফিসার হয়েছে সিটা আর সওয়াল হলো ঢাকা বোর্ডের উপর থার্ড ডিস্টার করছে আর আমার সওয়াল রে খাওয়াইছি হ্যাঁ এই গান গাওয়াটা হা গামাটা হা দেন জামা কাপড় ভিজে গেছে এই হালার বেড়াটা ভালো করে পাশে করে ফেলবো না কত নাই কে ইন্দুক বুলাবান ন্যাংরা কানা কম ওরা ভিক্ষাও করে কম হ্যাঁ ওরা ভিক্ষাও করে কম আস্তে ভিক্ষাও করে কম ওদের বুলাবান লেখা পড়াও ভালো ভালো কেন জানো আর একটা তত্ত্ব করে ছুঁয়ে যাই আগে দেখছি আমার মা আমি দেখছি আমি যা দেখছি তাই গল্প করি আমার মা এখনো বাইসে আছে আমার দাদি রে কইতাম মা চাল কই আপনি মাই ভাই আইছে আর নাকি বউ গো মুহি আম্মা হুনেন কই দেখ তো ইমার তোর দাদি গো ওরে বান্দির বাচ্চা আম্মা না কই ইমারতে দাদি গো না
শাশুড়ির কাছে কোনদিন কয় না চাইল মাপার কথা কয়? এটা এটা লোক কন্দে আছে নাকি? আগে দেখতাম আমার দাদি চালির ছেলের নাম আগে এক গুড় চাইল আগে ধুইয়ে বরকত মার নাম নিয়ে হ্যারে করে মাপ এটা মধ্যে বরকত আছে না? হ্যাঁ আবার এক মিনিট রাখি আর এনে কোটিয়ে হাসুরে জিজ্ঞেস করে না মানুষ কয়জন ছয়জন করে পাঁচ কোটি টাকা দিয়ে গিয়া এনে কইতে মাফি হ্যাঁ আছে কইতে নাই এনে কইতে মাপ আম্মাও পায় না হেয়ারও নাই কইজের মাফে খায় হালার পেটা হালার এত বড় বোয়ানসি পেটার বউ সাওয়ালের বোর বাচ্চা হয়তো দুধ পায় পায় তোমার বেটার বয়সে তাও কব না আম্মা দাদি আম্মা তো কব না কইলে যে কবি যে হলা টাইম দিয়ে মানে তোমার জারবি এই শিক্ষা দিবেন এই শিক্ষা ঘরে ঘরে দেন ভক্তি শিখান শ্রদ্ধা শিখান আপনি আপনার বাপের এক বদনা পানি ভরে দেন না বাপের কোনদিন নামাই দেন নাই মারে কোনদিন গোসল করাইলেন না আপনার পোলা বাপের নামাই দিব তুমি যদি তোমার বাবার পাও ধোয়াও তুমি তোমার মাকে গোসল করাই দাও তোমার সন্তান দেখবে আর শিখবে তোমাকেও একদিন বলবে বাবা আমি পানি দেবো শরীয়তে অযোগ্যর শরীয়তে আম মাস্টার আমাকে শিহাই পোলা পান্তি অযোগ্যটি আসতেছে রে আমটি আমি খাবো পেরে তোর বাপের কাছে আম খাবি পয়লাই শিহাই চাই দুই নাম্বারি কর নিজে বায়াত হবেন সন্তানদেরকে বায়াত করবেন নিজে বায়াত হবেন আদব কায়দা শিখবেন সন্তানদেরকে শিখাবেন ওই সংসারের মধ্যে ইসলাম আমি বাস্তব আচ্ছা আপনারা আউজান বোনা লোক আছে রেখা দেই আরে বাবা রে বাবা এন্ডে তো বন্ধ না গেছে বলছে এই যে বৈশাখ মাসে বৃষ্টি নামছে এরপরে ওই খেতে যাই আপনারা ধান বুনছেন আমার বাচ্চা সারা বুনছে আমরাও বুনছি আচ্ছা ধান কয়টাও কিন্তু ভক্তি করে মাপছে তারপরে দামাটা নিয়ে সহে যাইতে সহে যাই একটা বীজ বামুর দিত দিত না দিয়ে এক মুর দান নিয়ে মা খাকি যায় সালাম করছে করছে না এই দেখে দিয়ে এগুলিও ঠিক আছে এই বরকতের যেটা বিষয় এটা আমাদের সমাজ থেকে একদম উঠে গেছে উঠে গেছে বুঝলে তো মাঝে মাঝে জমে জমে সালাম কইরো সংরক্ষণ করে রাখি যদি বাতাস না লাগে এক হুজুর ওয়াজ করছে আমার মমিন মুসলমান ভাইরা
কোন বাবার প্রথম সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে তার বাপ যদি রোগী হয় ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবার প্রথম সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার বাপ যদি কঠিন রোগীও হয়। কিন্তু একজনের সওয়াল তো ঠিকই অসুখ ভালো হয়। পরের বছর আবার হুজুর আইসা আমার বকমেন খাটে আবার ওয়াজ করছে ওই রে তুমি গতবার ওয়াজ করছো আমি কত মনোযোগ করলাম কই তুমি কিরা বলে আমি অমুকের বড় সওয়াল হুজুর কই তুই যে বড় সওয়াল তুই জানোস কে মানে তোর বাপ রে জিজ্ঞেস করার আগে ঠিক আছে না খুব খেয়াল ওলি জন্মাইতে হইলে গলি ভালো লাগে ফর্মা তো ভালো না মনটা আগে করে খাটি এই দেহের মহিলা মাটি আবর সোনা গেল
সারা রাত গান হবে ইনশাল্লাহ, কেউ উঠবেন না, সারা রাত চলবে। আর যদি আপনারা চলে যান তাহলে গান হবে কেমনে? ঠিক আছে, ওকে। হ্যালো, আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে অনেক সুন্দর, এটা একটু বাড়বে। আমার যে কথা ছিল কথার পাশে কথা রাখলে কই ল্যাংড়া কানা হবে না, তোমার ফর্মা ভালো না বাবা। বাবা আমার ফর্মা যদি আমারই ভালো করতে হয় তাহলে পর মাসে কি করবা? তাহলে এত কান্নাকাটি করি কেন? পরম পরম কইরা আল্লাহ আল্লাহ কইরা তো এত কান্নাকাটির কোনো দরকারই নাই। যদি আমার ফরমা যদি আমারই ভালো করতে হয় তাহলে আল্লাহর যে রহমান ও রহিম তার রহমানের গুণ থাকে কোন জায়গায়? সুন্দর সুন্দর। ফরমাটা আল্লাহ কি ভালো করে দিতে পারে না? আল্লাহর কি সেই শক্তিটা নাই? যদি থাকে তাহলে ফরমাটা ভালো করে একটা সুসংস্কার দিতে পারে। এখানে ফরমা খারাপ হয়ে গেছে, কয় আল্লাহ কাউরে কিছু দেয় না, যা করার তোমার করে নিতে হয়। তো যা করার যদি আমারই করে নিতে হয় তাহলে এখানে আল্লাহর ইবাদত করব কেন আমরা? আমরা তো তাহলে আমাদের ইবাদত করতেই পারি। যদি যা করার যদি আমাদের করে নিতে হয়, আল্লাহ যদি কোনো কিছু না দেয়, যদি আমি এত ডাকি ডাক দিয়া যদি সারা না পাই তাহলে এটা অপমান না? আমি যাকে ডাকি সে যদি আমার ডাকে সারা না দেয়, আমি সারা জীবন ডেকে গেলাম, পাঁচশো পাঞ্জিগরা নামাজের মধ্যে ডাকলাম, একদিনও বললো না চন্দ্রারে আমি নিরাকার আল্লাহ, যে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি তুই আমাকে ডাকিস, এই তো আমি তোর সামনে খাড়া। কোনদিন দেখছেন বলছে আল্লাহ উপর আল্লাহ আইসা, যিনি এই ধরাধামটাকে সৃষ্টি করেছে, যিনি পরম, তিনি এসে বলেছে যে চন্দ্রা তুই এত পাঁচশো পাঞ্জিগরা নামাজ পড়ে আমারে ডাকতেছোস, আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে আসি। কোনদিন দেখলাম এখান থেকে একটা গান আমি, তবে এই চার পাঁচ মাসের ভিতরে আজকে আমার বাবাজির সাথে, ফকির আবু সরকার বাবাজির সাথে আমার আট থেকে নয় পালা পালা গান হয়েছে এই বছরের ভিতরে। কিন্তু আজকে জাগাইতেছে এমন কিন্তু এই আট নয় পালায় আমি শুনি না। যখন মানুষ বেশি ভালো কিছু দেয় তখন মানুষ বেশি টিকে না। আমি তো খুব ভয় পাইতাছি যে বাবা এত সুন্দর গান গাইতেছে, এক স্টেজে দাঁড়ায় যে দুই ঘন্টা স্টেজ করা এটা কিন্তু স্বাভাবিক বিষয় না, সত্য কথা। এর জন্য বলি এরকম রত্ন আমার ফরিদপুরে আর হবে কিনা এটা আর বলা যায় না, হইছে আর হবে এটা বলা যায় না। তো অনেক অনেক দোয়া আপনারা তার জন্য করবেন। তো আমি এখান থেকে জীবের পক্ষ থেকে একটি গান আমি রেখে যাই, সময় বেশি একেবারে অল্প একটু সময় আছে, কিন্তু ইচ্ছা করে এত সুন্দর সুন্দর কথা শুনতে
যে আমরা যদি রাত্রটা আজকে আরো দুই ঘন্টা বেশি হইতো আমার মনে হয় আরো বেশি ভালো হইতো, বেশি ভালো লাগতো, কিন্তু রাত্রটা ছোট, তারপরে একটুকুর মধ্যেই যতটা ভালো কথা পেয়েছি এটাই অনেক, তারপর আরেকটু কথা আমি রাখি। যদি ডাক দিয়া ডাক না পাই সারা, ডাক দিয়া ডাক না পাই সারা, অপমান কি গাছে ধরে পাইব কেমন করে তোমায় দেখব কেমন করে। আমার পরমের কাছে জানবার বিষয় এটা কোন জায়গায় তুমি বানায় রাখছো।
ওই জায়গাটা কোথায় সেই জায়গাটা আমরা দেখতে চাই, বুঝতে চাই যে না আসলেই শাস্তি যোজক আসতে ব্যস্ত আছে। এখান থেকে একটি কথা আপনার কাছে আমার জানবার রয়ে গেল, আরেকটি আসর পাবে, এজন্য এই ভালো কিছু কথা আমি রেখে গেলাম। নূহ নবীর সময় প্লাবন হয়েছিল, যারা নূহ নবীকে বিশ্বাস করলো তারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠলো, যারা আল্লাহ বিশ্বাস করলো যারা নূহ নবীর প্রতি ঈমান আনলো তারা মাত্র কিস্তিতে উঠলো, আর যারা বিশ্বাস করলো না নূহ নবীর প্রতি আল্লাহর প্রতি যারা ঈমান আনলো না তারা ওই প্লাবনে ওই কিয়ামতে ধ্বংস হইয়া গেল। এখানে আপনার কাছে আমার জানবার বিষয় থাকবে, আপনি তো স্রষ্টা, আপনি তো আল্লাহ, ওইখানে আপনি যে তাদেরকে ধ্বংস করলেন আর যারা নৌকায় উঠল তাদেরকে বাঁচাইলেন, আপনি তো তাদের মধ্যে ঈমান ঢুকাইতে পারতেন, তাদের ভিতরে আপনি ঈমান আনতে পারতেন, যেন নূহ নবীকে তারা বিশ্বাস করে, আল্লাহকে যেন তারা বিশ্বাস করে, আপনি তো সর্বশক্তিমান, ওইখানে কেন আপনি তাদের ভিতরে বিশ্বাসটা আনলেন না? কারণটা কি? একটা পয়েন্ট আপনার কাছে আমার রয়ে গেল। যেহেতু পাবো না সেহেতু একটা বিচ্ছেদ গান দিয়েই আমি আজকের মতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বিচ্ছেদ শব্দের অর্থ বিরহ, বিচ্ছেদ মানে জীবন থেকে কোনো কিছু বিয়োগ হয়ে যাওয়া, যে যার জীবন থেকে, যদি কেউ বাবা নামক বটবৃক্ষকে যদি কেউ হারিয়ে ফেলে তার জন্য হয় বিচ্ছেদ, যদি কারো জন্মদুঃখী মাকে হারিয়ে ফেলে তার জন্য হয় বিচ্ছেদ, পৃথিবীতে যে যার জোরে ভাইকে হারিয়ে ফেলে, যে যার আপন আপন মুর্শিদকে হারিয়ে ফেলে তার জন্য হয় বিচ্ছেদ, যে হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ হয় না।
আমার বিচ্ছেদের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে যিনি মানিকগঞ্জের বাউল সম্রাট ছিল আব্দুর রশিদ সরকার, আমার তার বিচ্ছেদ বেশি ভালো লাগে। আমি তার লেখা একটি বিচ্ছেদ গান Oh,
জননী আমার সে ফুরাইয়া গেছে, আমার যত মনের দুঃখ আমি কইতাম মায়ের কাছে, আমার মায় আদর কইরা ঘুম পাড়াইত, আমারে হাত বুলাইয়া বদনে আজ আমি মনের দুঃখ বলবো কার সাথে। সে জনম দুঃখী যার হারিয়ে যায় সে বুঝে এই মাহারানো জ্বালাটা কতটুকু। একটা ছেলে বিদেশে থাকে, বিদেশ করে, বাড়িতে আসবে, বাড়িতে বড় ভাইয়ের নাম্বারে কল দিয়েছে, ভাই আমি আগামী সপ্তাহে বাড়ি আসব, তোমার জন্য কি নিয়ে আসবো? বড় ভাই বলে তুমি আমার জন্য একটা টর্চ লাইট নিয়ে আইসো, ভালো দেখে একটা ঘড়ি নিয়ে আইসো, আর তোমার যা ভালো লাগে নিয়ে আইসো। বোনের কাছে দিয়েছে, বোন তোর কি লাগবে? বলে ভাই আগামী মাসে আমার বিয়া, তুমি আমার জন্য গলার হার, কানের দুল, এগুলো তুমি নিয়ে আইসো। ভাবির কাছে দিয়েছে, ভাবিও বলে বিদেশি স্বর্ণ ভালো, ভাই তুমি আমার জন্য স্বর্ণের চেন নিয়ে আইসো। সবার সবকিছু যখন চাওয়া হয়ে গেল, ওই জনম দুঃখী মায়ের কাছে মোবাইলটা দেওয়া হল, মা তোমার কি লাগবে? বলে বাবা রে পাঁচটা বছর হয় তুই বিদেশের বাড়িতে আছিস, আমি মা, আমার কোনো কিছু লাগবে না, তুই দেশে আইসা খালি আমার মা কই একটা ডাক দে, আমি মা আমার সব পাওয়া হয়ে যাবে। দুনিয়াটা স্বার্থপর, টাকা আছে পয়সা আছে ভালোবাসা আছে, টাকা নাই পয়সা নাই কোনো ভালোবাসা নাই। একটা বাস্তব কথা বলি বাবা, কথাটা অনেক জায়গায় বলি তো আজকেও মনে পড়ে গেছে আমার বাবাজির একটা কথায়, যে আগের দিনে যখন বাবা মায়ের পায়ে সন্তানটা সালাম করত তখন ওই বৃদ্ধা আশ্রম ছিল না, আর এখন বৃদ্ধা আশ্রমের অভাব নাই, বৃদ্ধ হলেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তাই বলি দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সে হলো আপনার ঘরের মা। কিভাবে? বাস্তব কথাটা মনে পড়ে গেল, একটা ছেলে একটা রিকশায় করে ঢাকা শহর দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এমন সময় ছেলেটার নাম্বারে একটা কল এসেছে, রিসিভ করে বলতেছে আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? মা বলছে বাবা আমি ভালো আছি। বলে মা আপনার নাম্বারে আমি 3,000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি মা, আপনি কি পাইছেন? মা বলছে হ্যাঁ বাবা আমি পাইছি। দ্বিতীয়তে ওই ছেলেটার নাম্বারে আর একটা কল আসছে, রিসিভ করে বলতেছে মা তুমি কেমন আছো? মা বলছে বাবা আমি বেশি ভালো নাই। বলে কি হয়েছে তোমার? বলে আমি এক সপ্তাহ হয় বাবা বিছানায় পড়ে আছি, তুমি যদি আমার 1,000 টাকা পাঠাইতে আমি প্রসাদ কিনে খাইতাম। ছেলেটা এমন একটা ধমক দিছে, ধমক দিয়ে বলে তোমার আর কোনো সেন্স নাই, টাকা লাগলে তুমি আমার কাছে ফোন দাও, তুমি আর কোনোদিন আমার নাম্বারে কল দিবা না। ওই ছেলেটা বলে, ওই রিক্সা চালক বলে আচ্ছা ভাই আপনি প্রথম যার সঙ্গে কথা বললেন তাকে মা বললেন, কিন্তু তাকে বললেন 3,000 টাকা পাঠাইছি একটা শাড়ি পাঠাইছি, দ্বিতীয়তে যার সঙ্গে কথা বললেন তাকেও মা বললেন, কিন্তু তাকে খুব রাগারাগি করলেন, ধমক দিলেন, ভাই প্রথম কে আর দ্বিতীয়তে কে? বলে ভাই প্রথম যে উনি আমার শাশুড়ি মা, উনি আমার এত ভালোবাসে, পৃথিবীতে উনার থেকে ভালো বর্তমান আমার কেউ বাসে না, কেন আগে বেশি ভালোবাসে, কেন আপনার মা, আপনার মা আপনাকে ভালোবাসে না, কয় বাসে কিন্তু আমার শাশুড়ি একটু বেশি ভালোবাসে। বলে ভাই রে পৃথিবীতে খালা বলেন, ফুফু বলেন, মামি বলেন, চাচি বলেন, কেউ মায়ের সমান না, ওই শাশুড়ি আপনাকে ভালোবাসে হয়তো আজকে আপনার টাকা পয়সা বেশি আছে এই জন্য আপনাকে ভালোবাসে, যেদিন টাকা থাকবে না যেদিন পয়সা থাকবে না সেদিন অন্তিম মুহূর্তে দেখবেন পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না। বলে আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস করেন না? ভাবতেছে রিক্সা চালক কেমনে পাগলটারে বিশ্বাস করানো যায় পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না। বলে আচ্ছা ভাই একটা কাজ করেন, আপনার হাতের যে মোবাইলটা আপনি মাত্র 2 মিনিটের জন্য আমার কাছে একটু দিবেন। কন্যাও দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে রিক্সা চালক চিন্তা করে প্রথম কলটা দিয়েছে ওই শাশুড়ির নাম্বারে,
কল দিয়ে বলতেছে নাম্বারটা যার এই নাম্বারটি যার আপনি তার কি হন বলে বাবা এই নাম্বারটা যার আমি তার শাশুড়ি মা বলে মা কিছুক্ষণ আগে আপনার মেয়ের জামাই একটা রিক্সার মধ্যে ছিল ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয় তাতে অ্যাক্সিডেন্ট করে আপনার মেয়ের জামাই বাসে কি সন্দেহ তার প্রাণটা যে যায় যায় অবস্থা মনে হয় বাঁচবে না তাকে দুপঙ্গু হাসপাতালে ভর্তি করা হচ্ছে আপনি কি আসবেন বলে বাঁচার আশঙ্কা নাই বাবা কয় না মনে হয় না বাঁচবে কোনো সারা শব্দ তো পাই না কয় তোমরা যারা আসলে হাসপাতালে ভর্তি করে দাও আমার এখন আসার কোনো সুযোগ নাই আর শ্বশুর চাকরি করে রাত্রে 8টা 9টা বাজে বাসায় আসে আসলে পরে আমি ওর শ্বশুরে নিয়ে গিয়ে দেখে আসবো তোমরা যারা আসরে ভর্তি করে দাও লাউড স্পিকার দিয়ে শুনাইল দ্বিতীয় কলটা দিয়েছে ওই জনমদুখী মায়ের নাম্বার কলটা দিয়ে বলে এই নাম্বারটা যার আপনি তার কি হন বলে বাবা এই নাম্বারটা যার আমি তোর মা বলে মা আপনার সন্তান কিছুক্ষণ আগে একটা রিক্সার মধ্যে ছিল ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয় তাতে অ্যাক্সিডেন্ট করে আপনার সন্তান মনে হয় বাঁচবে না তাকে তো পঙ্গু হাসপাতালে ভর্তি করা হচ্ছে আপনি কি এখন আসবেন বলে তুমি কি বলো বাবা কিছুক্ষণ আগে আমার নারী ছিল ধন আমার মুখের মানি আমার সঙ্গে কথা বলছে আমার ফাঁকি দিয়ে আমার সন্তান আমার আগে যাইতে পারে না আমার পাগল কোথায় আছে আমি মা এখন আসতেছি মা জননী হালছে বেহাল হয়ে রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াইতেছে এদিকে মা জননী পাগলের মতো এসে যখন হাসপাতালের গেটের সামনে পা দিছে মা হাটে রুগী সন্তানের শোকে প্রাণ পাখিটা ছিল বিদা হয় মায়ের কাছে আজ বুঝছি তুমি একটা বড় হিসাব তোপ তোর থেকে বড় আপন আমার কেউ নাই দুনিয়াটাই টাকা আছে পয়সা আছে ভালোবাসা আছে সে যদি পিতা মাতার খেয়াল না করে সে আল্লাহর প্রতি জান্নাত পাবে
বন্ধু কইয়া যখন কইরা পড়িলে আমার কান্না ওঠে পুরাই অন্তর শীতল হই যাবে তুই মন চাঁদনি সরকারের গান শুনতে।